হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো স্মিটেন হল, স্মিটেনের সো কল্ড ফ্রি প্রোডাক্ট গুলো নিয়ে আজ আমি তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, সো কল্ড বললাম, তার কারণ আছে। আমার মনে হচ্ছে স্মিটেনের সম্পর্কে কিছু কথা তোমাদের জানা উচিত, যেগুলো হয়তো আমি জানলেও আমার ভালো হতো। সেই কথাগুলো আজ তোমাদের সাথে শেয়ার করবো। অনেক কিছু মানে স্মিটেন সম্পর্কে অনেক কিছু কথা বলার আছে আমার মনে হয়, যেগুলো জানলে তোমাদেরও হেল্প হবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করলে বেল আইকনটা হিট করো, বেল আইকনের পাশে যে অল নোটিফিকেশন বলে অপশনটা আসবে ওটাতে ক্লিক করতে ভুলো না। আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিংক সবসময় নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আর আমি স্ক্রিনেও মেনশন করে দিই আমার আইডিটা। তো চাইলে আমাকে ফলো করতেই পারো আরো কিছু আপডেটের জন্য। আর আমি প্রতিবারই বলি রেগুলার হব, ইউটিউবে রেগুলার ভিডিও দেবো, রেগুলারিটি মেনটেন করবো, কিন্তু কোনোবারই আর হয়ে ওঠে না। তো দেখা যাক কি হয়। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই বলি, তোমাদের যদি কোনো ফ্যান এর আওয়াজ এসে থাকে তার জন্য সরি, ফ্যান চলছে, কেননা দেখছি এমনিতে আমি এত ঘামছি, এরপর যদি ফ্যান বন্ধ করি তাহলে আর কিছু করার থাকবে না, সেই জন্য প্লিজ ওইটাকে একটু কি বলবো ক্ষমা করে দিও বা এক্সকিউজ করে দিও, একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। তো চলো তোমাদের যে যে কথাগুলো বলার আছে সেগুলো বলতে শুরু করে দিই। তো প্রথমেই বলি, স্মিটেন হচ্ছে তোমাদের নাইকা, আমাজন, ফ্লিপকার্ট সব ওয়েবসাইটের মতোই একটা ওয়েবসাইট যেখানে তোমরা বেশিরভাগই কসমেটিক্স জিনিস পাবে। এবার এটা সম্পর্কে একটা কথা বলি, সবাই বলে এটাতে নাকি ফ্রি স্যাম্পেল পাওয়া যায়, মানে ফ্রি প্রোডাক্ট পাওয়া যায়। তো সেই ফ্রি প্রোডাক্টের মানে কি বলবো গল্প সম্পর্কে আজ তোমাদের বলবো, ফ্রি প্রোডাক্টের গল্পটাই শেয়ার করবো তোমাদের সাথে। এই স্মিটেনটা অন্যান্য ওয়েবসাইটের থেকে একটু আলাদা, এখানে তোমরা যেমন ফুল সাইজ প্রোডাক্ট পাবে তার সাথে সাথে একটা ট্রায়াল সেকশনও পাবে, যেখানে তোমরা ট্রায়াল প্রোডাক্ট পাবে। স্মিটেনে দুটো সেকশন আছে, একটা হচ্ছে ট্রায়াল সেকশন, একটা হচ্ছে সব সেকশন। ট্রায়াল সেকশনে তোমরা বিভিন্ন ট্রায়াল প্রোডাক্ট পাবে বা স্যাম্পল সাইজ প্রোডাক্ট পাবে, যেগুলো তোমরা 6টা ট্রায়াল পয়েন্টের মানে খরচ করে কিনতে পারবে বা 6টা ট্রায়াল পয়েন্টের বিনিময়ে কিনতে পারবে। তোমরা যখন অ্যাপটাতে লগ ইন করবে তোমাদের 6টা ট্রায়াল পয়েন্ট দেওয়া হবে, সেই ট্রায়াল পয়েন্ট গুলো খরচ করে তোমরা ট্রায়াল সেকশন থেকে প্রোডাক্ট কিনতে পারো। এবার ধরো একটা প্রোডাক্টের জন্য একটা ট্রায়াল পয়েন্ট আছে, সেরকম করলে তুমি 6টা প্রোডাক্টের যদি একটা প্রত্যেক প্রোডাক্টে একটা করে ট্রায়াল পয়েন্ট থাকে সেরকম ভাবে তোমরা 6টা প্রোডাক্ট কিনতে পারবে। আবার ধরো কোনো একটা প্রোডাক্টেই 6টা ট্রায়াল পয়েন্ট লাগবে, তখন তোমাদের সেক্ষেত্রে একটা প্রোডাক্ট তোমরা পারচেজ করতে পারবে ট্রায়াল সেকশন থেকে, ঠিক আছে? এইভাবে এদের প্রসেসটা হয়। তো এবার তোমরা এই 6টা ট্রায়াল পয়েন্ট বা যে কটাই ট্রায়াল পয়েন্ট দিয়ে তোমরা প্রোডাক্ট নাও, সেটা তোমরা যখন একটু কার্ট করার পর চেক আউট করতে যাবে তখন তোমাদের 199 ফি পে করতে হবে। তো 199 পে করার সময় তোমাদের সেখান থেকে 159 টাকা ক্যাশব্যাক দেবে, মানে সেটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে না, কিন্তু সেটা আসবে তোমাদের স্মিটেন ওয়ালেটে। সেটা দিয়ে তোমরা আবার পরে স্মিটেনের সব সেকশন থেকে কিছু কিনতে পারবে। আশা করি তোমাদের আমি ব্যাপারটা বোঝাতে পারছি, জানি না কতটা বোঝাতে পারছি। যদি কিছু প্রবলেম হয় তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো তোমরা সেই 169 টাকা দিয়ে পরে সব সেকশন থেকে কিছু কিনতে পারবে। এবার আসি তোমাদের মানে আমার পার্সোনালি যে কথাগুলো মনে হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, এই যে বলে স্মিটেনে ফ্রি স্যাম্পেল বা ফ্রি প্রোডাক্ট পাওয়া যায়, তো এটা কোথা দিয়ে ফ্রি হচ্ছে, এই সেই সো কল্ড ফ্রি প্রোডাক্ট গুলো কোথায়? আমি 6টা প্রোডাক্ট কিনি যাই কিনি আমাকে তো 199 টাকা পে করতেই হচ্ছে, তার মধ্যে যদিও 169 টাকা আমার স্মিটেন ওয়ালেটে আসছে, ওটা তো আমার ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে না, ওটা ওদের কাছেই থাকছে, ওই 169 টাকা ওদের অ্যাকাউন্টেই থাকছে, আমার অ্যাকাউন্টে আসছে না, সেটা দিয়ে ওরা ওদের বিজনেসে লাগাচ্ছে। তো এটা আমার মনে হয় একটা মার্কেটিং গিমিক।
একদম যতই হোক 199 টাকা পে করার পর 169 টাকা ফেরত আসবে, 31 টাকা দিয়ে আমরা জিনিসপত্র ছটা হোক বা যে কটাই জিনিস হোক আমরা ট্রায়াল সেকশন থেকে পাচ্ছি, কোথায় 31 টাকা? আমার তো মনে হচ্ছে 199 টাকাই লাগছে। এবার একটা তোমাদের কথা বলি, ওখানে তুমি 500 টাকার ওপর হলেই তবে ওই 169 টাকা কাটাতে পারবে, না হলে কিন্তু পারবে না। কিন্তু আমি ওই যে 500 টাকার শপিং করলাম ধরো, তার থেকে 169 টাকা কেটে নিল, তাহলে 300 সামথিং হচ্ছে। তো কিন্তু আমার তখন আবার ওরা কি করবে, 70 টাকা ডেলিভারি চার্জ নেবে। তোমার 500 টাকার মানে তোমার ডিসকাউন্ট করেও তোমার বিল ভ্যালু 500 টাকার ওপর থাকতে হবে, না হলে কিন্তু তোমার আবার 70 টাকা ডেলিভারি চার্জ নেবে। তাহলে সেখানে আমার লাভটা কি? যদি আমাকে 169 টাকার কেটে আবার 70 টাকা ডেলিভারি চার্জ দিতে হয়, তাহলে তো আমাকে আমার লাভটা কি থাকছে সেখানে? তোমাকে মোটামুটি ওখান থেকে 700 বা 800 টাকা শপিং করতে হবে, সেইখানে গিয়ে তোমরা 169 টাকা কাটাতে পারবে, মানে তোমাকে তখন ডেলিভারি চার্জটা দিতে হবে না। আশা করি বোঝাতে পারছি ব্যাপারটা, জানি না কি বোঝাতে পারছি, কিন্তু মানে এটা একদম মার্কেটিং একটা গিমিক বা মার্কেটিং একটা ট্রিক্স বলতে পারো, যেটা দিয়ে ওরা ওদের মানে কাস্টমার গুলোকে এনগেজ রাখতে চায়, সব সেকশন থেকে ট্রায়াল সেকশন, ট্রায়াল সেকশন থেকে সব সেকশন, এটা একটা সার্কুলার প্রসেস হচ্ছে আমার বলে আমার মনে হয়। মানে তুমি ধরো ট্রায়াল সেকশন থেকে গেলে তোমার 169 টাকা পেলো, তোমার মনে হলো 169 টাকা তোমাকে কাটাতে হবে, অমনি তুমি সব সেকশনে গিয়ে কিছু কিনলে, সব সেকশন থেকে কিনলে ওরা, হ্যাঁ তুমি সব সেকশন থেকে কিনলে ওরা আবার তোমাকে 6টা ট্রায়াল পয়েন্ট দেবে। এমনিতে কিন্তু তুমি 6টা ট্রায়াল পয়েন্ট পাবে না, তুমি সব সেকশন থেকে কেনার পরই আবার 6টা ট্রায়াল পয়েন্ট পাবে, তখন তুমি আবার মনে হলো আমার ট্রায়াল সেকশন থেকে কিছু কিনি, আবার মনে হলো সব সেকশন থেকে কিনি, এভাবে এটা সার্কুলার প্রসেসে হতেই থাকবে। তো আমার মনে হয় এটা মানে কাস্টমারদের এনগেজ রাখার একটা মার্কেটিং ট্রিক্স, আমার পার্সোনালি মনে হচ্ছে এটা কাস্টমারদের বোকা বানানোর একটা খুব সহজ উপায়। আর দেখো ওখানে যে তুমি 169 টাকা কাটাচ্ছ, তোমার 800 টাকা শপিং করে তুমি 169 টাকা কাটাচ্ছ, তাহলে তুমি যদি এমনি যখন নাইকা বা আমাজন বা ফ্লিপকার্টে সেল দেয় তখনই তো তোমার কত ডিসকাউন্ট দিয়ে দেয়। আমি আমি অ্যাপটাকে আনইনস্টল করে দিয়েছি, আমার ভালো লাগেনি, আমার মনে হয়নি যে অ্যাপটা থেকে আমার কিছু লাভ হচ্ছে বা কিছু আমি আমার কোনো কিছু হচ্ছে, তো সেই জন্য আমি অ্যাপটাকে আনইনস্টল করে দিয়েছি। আর মনে হয় না আমি ভবিষ্যতে অ্যাপটা থেকে কিছু পারচেস করব বলে, আমার ভালো লাগেনি অ্যাপটা খুব একটা, আমি তোমাদের রিকমেন্ডও করবো না। যদি তোমরা কিছু কেনো তাহলে কি বলবো, তোমাদের নিজের মনে হলে কিনতে পারো। ওখানে হ্যাঁ রেফারাল কোডও দেয়, কিন্তু আমি আমারও রেফারাল কোড আছে, সবাইকেই দেয় রেফারাল কোড, তো আমি দেব না তোমাদের, কেননা আমি নিজে একটা থেকে আমার পারচেস করে আমার ভালো লাগেনি, তো আমি তোমাদের রেফার করে কি করবো বলো, দরকার নেই। আমি বলছি না তোমরা পারচেস করো, যদি মনে হয় তো করতে পারো, তবে হ্যাঁ যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো অরিজিনাল তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর আমি এতক্ষণ ধরে যা যা বললাম জানি না তোমাদের কতটা কি বোঝাতে পেরেছি বা কিছু, বুঝতে পারলে ভালো, না পারলে আমাকে কমেন্ট করে জানিও। তো এবার চলো তোমাদের সাথে আমি হলটা শেয়ার করি, ওখান থেকে কি কি পারচেস করেছি। তো আমি ওদের ট্রায়াল সেকশন থেকে দুবার শপ করেছিলাম, ঠিক আছে, প্রথমবার শপিং করেছিলাম, তারপর আমার তখন কিছু মানে সব সেকশন থেকে নেওয়ার ছিল না। আর হ্যাঁ সব সেকশন থেকে কিছু মানে ট্রায়াল সেকশনের পর যেটা তোমার 169 টাকা আসবে সেটা কিন্তু তোমার 30 দিনের মধ্যে ইউজ করে ফেলতে হবে, না হলে তোমরা ওরা ওই 169 টাকা কেটে ডিডাক্ট করে নেবে তোমার অ্যাকাউন্ট থেকে। তো 30 দিন ওটা ভ্যালিডিটি থাকবে, তোমরা 30 দিনের মধ্যে তোমাকে কিছু পারচেস করতে হবে। তো আমি যখন প্রথমবার এক ট্রায়াল সেকশন থেকে পারচেস করেছিলাম, আমাকে প্রথমে অপশন দিয়েছিল যে তুমি ইয়ে নেবে আবার 6টা ট্রায়াল পয়েন্ট নেবে না 169 টাকা নেবে, তো আমার 30 দিনের মধ্যে কিছু পারচেস করা ছিল না, আমি সেই জন্য আবার ট্রায়াল পয়েন্ট নিয়েছিলাম 6টা, যে ট্রায়াল পয়েন্টের ভ্যালিডিটি 7 দিন থাকবে, তো ট্রায়াল পয়েন্টটা দিয়ে আমি আবার যখন শপ করতে পারবো, তো সেই জন্য আমি ট্রায়াল পয়েন্ট নিয়েছিলাম। সেই জন্য আমি দুবার ট্রায়াল সেকশন থেকে অর্ডার দিয়েছি, দুটো অর্ডার আছে আমার, তো আমি দেখাচ্ছি। প্রথমবার আমি নিয়েছিলাম কারণ অনেক কিছু প্রোডাক্ট দেখেছিলাম যেগুলো আমার ট্রায়াল করারও ইচ্ছা ছিল। তো সবার প্রথমে আমি যে প্রোডাক্টটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে এটা, এটা ট্রায়াল পয়েন্ট ছিল, একটা ট্রায়াল পয়েন্ট যেটা আমি নিয়েছিলাম এটা মামা আর্থের অলফি ময়েশ্চারাইজার,
আমি ইউজও করেছি অনেকদিনই হলো ট্রাই, মানে এই কি বলবো স্মিটের প্রোডাক্টগুলো এসছে, আমি ট্রাই করছিলাম। এরপর যেটা নিয়েছিলাম এটা হচ্ছে সিএচ অ্যাপোথেকারি চারকোল টিট্রি মাস্ক, এটা হচ্ছে 3-in-1 মাড মাস্ক, আর এই মাস্কটা খুবই ভালো। এটার একটা এটা ফুল সাইজও পাওয়া যায়, তোমরা যদি চাও নিতে পারো। মাস্কটা সত্যি খুবই ভালো, তোমাদের যদি কারোর স্কিনে খুব র্যাশের প্রবলেম থাকে বা কোনো ব্রেকআউট থাকুক, তো এই চারকোলের এই মাস্কটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। এটা তোমার ফেস মাস্ক কাম স্ক্রাবারও কাজ করে, এটা এক দুটো একসাথে, তো এই প্রোডাক্টটা ভালো নিতে পারো। এটা আমি একটা ট্রায়াল পয়েন্টে নিয়েছিলাম। এরপর আমি নিয়েছিলাম এই রিকুইলের একটা হেয়ার মাস্ক, তো এটাতে লেগেছে আমার দুটো ট্রায়াল পয়েন্ট। এটার দাম 250 টাকার মতো, এটাতে দুটো ট্রায়াল পয়েন্ট লেগেছিল আমার, সেই জন্য আমি 5টা প্রোডাক্ট অর্ডার দিতে পেরেছিলাম। তো এবার বুঝতে পারলে ব্যাপারটা, তুমি যদি মানে 6টা একটা একটা করে ট্রায়াল পয়েন্টে নাও তাহলে তুমি 6টা অর্ডার দিতে পারবে, আর তোমার ধরো বেশি ট্রায়াল পয়েন্ট লাগবে তখন তুমি কম প্রোডাক্ট অর্ডার দিতে পারবে, এটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম। তো এরপর এটা নিয়েছি রিকুইলের হেয়ার মাস্ক, এটা এখন আমি ট্রাই করিনি, ট্রাই করলে বলবো। এরপর আমি নিয়েছি প্লামের এই গ্রিন টি পোর ক্লিনজিং ফেস ওয়াশ, এটাও আমার এখন ট্রাই করা হয়নি, ট্রাই করে বলবো তোমাদের। আমি যাদের স্মিটেন থেকে প্রোডাক্ট নিয়েছি না সবকটার একসাথে রিভিউ দেবো, আলাদা একটা ভিডিও করবো, কদিন আর কদিন ইউজ করিনি, তারপর আমি তোমাদের সবকটার একসাথে একটা রিভিউ শেয়ার করবো স্মিটেনের এই প্রোডাক্টগুলোর। তো ঠিক আছে, এটা নিয়েছি। এরপর এটাও ছিল একটা ট্রায়াল পয়েন্ট, আর এটা এটা এইটুকুনি একটা প্রোডাক্ট, এটা হচ্ছে তোমার 15 ml, এটা 15 ml এর প্রোডাক্ট। তো লাস্ট ট্রায়াল পয়েন্ট যে প্রোডাক্ট আমি নিয়েছি সেটা হচ্ছে এই মামাআর্থের আর্গান হেয়ার মাস্ক, এইটা আমার অনেকদিন ধরে ইউজ করার ইচ্ছা ছিল, তো আমি যখন স্মিটেনটা খুলেছিলাম দেখলাম সেদিনই এইগুলো ট্রায়াল সেকশনে আছে। আর হ্যাঁ, ট্রায়াল সেকশনে প্রোডাক্ট কিছুদিন পর পর চেঞ্জ হতে থাকে, তো বলে দিলাম তোমরা যে আমি এই প্রোডাক্টগুলো পেয়েছি যে এখন এগুলো থাকবে তার কোনো মানে নেই, প্রোডাক্ট কিছুদিন পর পর চেঞ্জ হয়, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আসে ট্রায়াল সেকশনে। তো এটা আমার তখন দেখেছিলাম যে অনেক কটা প্রোডাক্টই, যেমন প্লামের, তারপর মামাআর্থের এই দুটো প্রোডাক্ট, এগুলো আমার ট্রাই করার ইচ্ছা ছিল, সেই জন্যই আমি সেদিন ট্রায়াল সেকশন থেকে অর্ডার দিয়েছিলাম। এটা আমি কয়েকবার দুবার ইউজ করেছি, এটা আমার চুলে আপাতত দুবার হয়েছে, এখনো একবার ইউজ করার মতো আছে, তো আমি আর একবার ইউজ করে নিই, তারপর বললাম রিভিউটা দেবো তখনই। এটা এটাও একটা ট্রায়াল পয়েন্টে ছিল, তার দাম 99 টাকার, কোয়ান্টিটি 25 ml। এরপর আমি অর্ডার করেছিলাম, তখন আমাকে ফার্স্ট টাইম অর্ডার করার জন্য এইটা এই বোটরের ডে ক্রিমটা ফ্রি দিয়েছিল উইথ SPF 35, এটা আমি ইউজ করি না, এটা আমার মা ইউজ করছে, মাকে দিয়ে দিয়েছি, তো মা ইউজ করছে, কদিনই তো হলো করছে, তো চার কদিন যাক, আমি সব কটার রিভিউ দেখবো, ঠিক আছে, এখন কিছু বলা যাবে না এটা সম্পর্কে, আর কদিন ইউজ করতে হবে তারপর। এই তো এই 6টা প্রোডাক্ট নিয়েছি, তার মধ্যে 5টা ট্রায়াল পয়েন্টের প্রোডাক্ট, আর এটা ফ্রি স্যাম্পেল আমাকে দিয়েছে ওরা। আর হ্যাঁ, এটার দামটা অনেকটা, এটার দাম আছে 10 টাকা, এইটুকু একটা প্রোডাক্টের, এর কোয়ান্টিটি কত আছে আমি জানি না, 30 গ্রাম, 30 গ্রামের প্রোডাক্টের দাম 810 টাকা, খুবই মানে এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, কার্ডবোর্ডের প্যাকেজিং এ থাকে আসে, আর বাবল র‍্যাপ করা থাকে, ঠিক আছে, আর কিছু বলার নেই প্যাকেজিং সম্পর্কে। তো সেকেন্ড বার ট্রায়াল সেকশনে আমি প্রথমে যেটা নিয়েছিলাম থেকে আমি নিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে টিট্রি বডি ওয়াশটা সেন্ট ডিভেন্সের, এটা আমি নাইকাতেও দেখেছি, নাইকাতে এটা খুবই ভালো রেটিং আছে, তো এটা সেই জন্য আমি নিয়েছি, আমার এখনো ইউজ করা হয়নি, সিল আছে, এটা আমার ইউজ করার ইচ্ছা আছে, সেই জন্য নিয়েছি, এটা দেখলাম ট্রায়াল সেকশনে আছে, তো এটা নিয়েছি, এটা একটা ট্রায়াল সেকশন একটা ট্রায়াল পয়েন্টে ছিল।
এরপর আমি নিয়েছি হচ্ছে এই রিকুইডের ফুড এইচএ ফেস ওয়াশ। এই এখন এইচএ বি বিএইচএ এইটাতে জিনিসগুলো খুব বেরিয়েছে স্কিন কেয়ার প্রোডাক্টে, অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো থাকে। এগুলো হচ্ছে মেইনলি একরকমের, আমার মনে হয় একটা অ্যাসিড টাইপের, মানে এইচএ বিএইচএ এক ধরনের অ্যাসিড, মেবি আমি তো তাই শুনছিলাম, কতদূর আমি সঠিক আমি জানি না, যদি ভুল হই তোমরা আমাকে জানাতে পারো। তো এই লিকুইডের এই ফেস ওয়াশটা আমার রিভিউ দেখেছি, এটার খুব ভালো রিভিউ আছে, যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি এটা বড়টা রিপারচেস করার ইচ্ছা আছে, আমি এখন ইউজ করিনি এটা। তো এই লিকুইডের ফেস ওয়াশটা নিয়েছি, এটাও একটা টাইল পয়েন্টে ছিল। এরপর আমি নিয়েছি হচ্ছে এই জাস্ট হার্বস এর কি ফেস মাস্ক, এটা একদমই বাজে একটা ফেস মাস্ক, আমি এখনই তোমাদের বলে দিচ্ছি, কারণ এটা আমি আজকে ইউজ করেছি। মানে এটার প্রথমত কেমন কেমন একটা গন্ধ, একদম খুব স্ট্রং একটা গন্ধ, আমার পছন্দ না। আর তার মধ্যে এটা পুরো এরকম শুকনো টাইপের, ঠিক আছে, মানে কি বলবো, জিনিসটা তোমার রেডিমেড ফেস প্যাক কিন্তু এরকম ড্রাই হয়ে গেছে। তো এটা কিভাবে মুখে লাগাবো, যদি আমার রেডিমেড ফেস প্যাক কি হয় সেটা, তাহলে আমার মানে নিয়ে ইনস্ট্যান্ট রেডি থাকবে মুখে মাখার জন্য, কিন্তু এটার সাথে তুমি কিছু না মেশালে ইউজ করতে পারবে না। আর এটা মেখেও তেমন কোনো লাভ হয় না, আমার স্কিনে এগুলো দিয়ে জ্বলছিল, তো এটা একদমই ভালো না। কেউ যদি সুইডেন থেকে ট্রাইসেশন থেকে অর্ডার করো এই জিনিসটা নিও না। এরপর আমি নিয়েছি হচ্ছে প্লামের এই অ্যালকোহল ফ্রি টোনারটা, এটা আমার ইউজ করার খুব ইচ্ছা ছিল। তো আমার মুখে সব টোনার স্যুট হয় না, তোমরা বোধহয় জানো, আমি অনেক ভিডিওতেই বলেছি আমার মুখে যে টোনার গুলোতে মানে খুব কম টোনারই আছে যেগুলো আমার মুখে স্যুট করে। তো আমার এই টোনারটা ইউজ করার ইচ্ছা ছিল, অনেক সবাই বলে এটা ভালো। তো প্লামের পুরো রেঞ্জই আমার কাছে এখন হয়ে গেছে, সুইডেন থেকে আমি অনেক অনেক প্লামের প্রোডাক্ট অর্ডার দিয়েছি। তো প্লামের প্রোডাক্ট আর মামার্থের প্রোডাক্ট গুলোর জন্যই আমি মেনলি স্মিটেনের ট্রান্সক্রিপশন থেকে অর্ডার দিয়েছিলাম। তো এই প্লামের টোনারটা এটা একটা ট্রান্সক্রিপশনে ট্রায়াল পয়েন্টেই ছিল, এটার কোয়ান্টিটিটা বেশ অনেকটা আছে 50 ml মতো। তো মোটামুটি এক মাস এক দেড় মাস তো এটা আমার এক মাস চলেই যাবে আরামসে। তো এটা নিয়েছি, এরপর নিয়েছি হচ্ছে এই হ্যান্ড ক্রিম বা বডি লোশন যাই বলে, যেটা আমি হ্যান্ড ক্রিম হিসাবে ইউজ করবো, তো এটা নিয়েছি। আর লাস্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে এই প্লামের গ্রিন টি নাইট জেল, এটা এটার দাম বেশ অনেকটাই আছে, এটার দাম 15 ml প্রোডাক্টের দাম 175, এটা এমনিতেও দাম বেশি, এটা 599 না 550 এরকম দাম হবে। তো এইটা নিয়েছি লাস্ট প্রোডাক্ট স্মিটেন থেকে। তো এই কটা প্রোডাক্টই আমি দুবারে ট্রান্সক্রিপশন থেকে অর্ডার দিয়েছিলাম। সবশেষে আমি এটাই বলবো, একটা ভালো কিন্তু আমার পার্সোনালি পছন্দ হয়নি, আমার মনে হচ্ছে যে এটাতে না আমার কোনো লাভ হচ্ছে, আমার নর্মাল অ্যাপগুলো থেকেও যে টাকায় আমি পারচেস করবো সেই টাকায় আমার এখানে লাগছে, বরং আমার মনে হয় এখানে আরো বেশি আমাকে ইনভেস্ট করতে হচ্ছে। তো সেই জন্য আমি রেকমেন্ড করবো না তোমাদের, তোমরা চাইলে অর্ডার করতেই পারো, তোমাদের যদি মনে হয় তোমাদের করে দেখতে পারো, কেন এটাতে লাভ একটাই, তোমার কোনো প্রোডাক্ট যদি তোমার স্যুট না করে তুমি সেটা ট্রান্সক্রিপশন থেকে নিলে তোমার গায়ে লাগবে না, যে খুব একটা টাকা তো আমি স্পেন্ড করিনি তো ঠিক আছে, কিন্তু তুমি যদি একটা ফুল সাইজ প্রোডাক্ট কেনো তারপর যদি তোমার সেটা স্যুট না করে তোমার সেটা পুরো টাকাটাই জলাঞ্জলি যাবে, এটাই একটা সুবিধা। আর তেমন কিন্তু কোনো সুবিধা আছে বলে আমার মনে হয় না। তো অনেক কিছুই শেয়ার করলাম যেগুলো আমার মনে হয়েছে আমার মনে হচ্ছে তোমাদের জানা দরকার, সেই কথাগুলো অনেক কিছু শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, প্লিজ লাইক করে দাও। আমার 900 এখন আর 906টা না 7টা সাবস্ক্রাইবার আছে আজ একটু আগে দেখেছি। তো তাড়াতাড়ি যাতে 1000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে পারি তার জন্য প্লিজ 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 আমাদের সাপোর্টটা খুব দরকার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করলে বেল বাটন হিট করো যাতে তোমরা ভিডিওর আপডেটগুলো পাও। আশা করি ভিডিওর আপডেট এবার থেকে ঠিকঠাক করে পাবে, কারণ ভিডিওটা ঠিকঠাক করে আপলোড করার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো অন্যদের সাথে যারা স্মিটেন থেকে অর্ডার করবে করবে বলে মনে করছে, তাদের আশা করি হেল্প হবে, ভিডিওটা দেখে কথা জানতে পারবে। আর আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
প্লিজ 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 তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করে দেয়, তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই, চলো টাটা বাই।